ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে লক্ষ্মীপুরের কমলনগর ও রামগতি উপজেলায় গ্রহণ শুরু হয়েছে আটটায় মে বুধবার সকাল আটটায় শুরু হয়ে চলবে টানা বিকেল চারটা পর্যন্ত এই দুই উপজেলায় ভোটাররা ভোট দেবেন বেলটে তবে সকাল থেকে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে এতে ভোটার উপস্থিতি কম বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়তে পারে বলে জানান কর্তৃপক্ষ রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায় কমলনগর উপজেলায় চেয়ারম্যান পদে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এছাড়া এই উপজেলায় চারজন ভাইস চেয়ারম্যান ও তিনজন মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন রামগতি উপজেলার চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এই উপজেলায় জন ভাইস চেয়ারম্যান ও চারজন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছেন